গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আগেই সিবিআই গ্রেপ্তার করে। চোদ্দ দিন সিবিআই হেফাজতে থাকার পর বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে পুনরায় পেশ করা হয়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর মহামান্য বিচারপতি অনুব্রত মণ্ডলকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ওই দিনই আসানসোলের সংশোধনাগারে তাকে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ৪৫ মিনিট ধরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতালে ভর্তির মতো কোনো শারীরিক পরিস্থিতি না থাকার জন্য তাকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস জানান, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের মেডিকেল ও সার্জিক্যালের কোনো জরুরি অবস্থা নেই। তাকে কোনো স্পেশাল কিছু নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে, মানে তার ডায়েট কন্ট্রোল বা এর জন্য? হ্যাঁ, যেগুলো ও অবভিয়াসলি যেগুলো মেনটেন করে সেগুলো মেনটেন করবে। আজকে তার মানে এমন কোনো মানে রুটিন চেক আপের মতনই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রুটিন চেক আপ। কজন ডাটা বলছি, কজনের টিম গঠন করা? সার্জারি মেডিসিন প্লাস ইএমও জিনিস ছিলেন, তিনজন ছিলেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।